কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। বলো কলকাতা থেকে আমি দুর্গা। নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার ক্ষতবিক্ষত 11 বছরের শিশুর মৃতদেহ চাঞ্চল্য এলাকায়। নদিয়া জেলার অন্তর্গত দেবগ্রামে গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর পঞ্চম শ্রেণীর ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। নদিয়ার কালীগঞ্জ থানা দেবগ্রামের গ্রাম পচা চাঁদপুর জামতলার ঘটনা। শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই বালক, তার নাম মঈনুদ্দিন খান, বয়স 11 বছর। সূত্রের খবর, গত শুক্রবার দিন সকাল থেকে নিখোঁজ হয়ে যায় ওই বালক। এরপর পরিবারের তরফ থেকে অনেক খোঁজাখুঁজির পরেও শিশুটিকে না পাওয়ায় কালীগঞ্জ থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। শুক্রবার দিন সকাল থেকে নিখোঁজ থাকার পর সোমবার মাঠে কাজে যাওয়ার সময় বৃষ্টির জমা জলে মাঠের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় ওই নিখোঁজ বালকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। মৃত বালকের পরিবারের দাবি, তাকে কেউ খুন করেছে। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করেছেন কালীগঞ্জ থানার পুলিশ। নদিয়া থেকে শায়ন মদকের রিপোর্ট, বল কলকাতা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। কে হয় ছেলেটা আপনার? আমার ভাইপুর। কখন পাওয়া গেল ছেলেটাকে? এই সকাল 7টার দিকে। কোথা থেকে পাওয়া গেল? এক বাগানে পড়েছিল, ওখানে আমাদের একটা মামা হয়, ওখানে সবজি আছে, ঠিক আছে। হ্যাঁ, সেই সবজি তুলতে গিয়ে শিয়ালে টানাটানি করে মামা আমার দেখতে পাই। দেখার পর গ্রামে খবর দেয়, আমরা গ্রাম থেকে তখন গিয়ে দেখি ছেলেটাকে শিয়ালে অন্য জায়গায় লাশটা নিয়ে এসেছে। প্রশাসনকে খবর দিই, প্রশাসন আসে, এসে লাশটাকে নিয়ে যায়। তা আমরা এর তদন্ত চাই এবং প্রশাসন এবং আমাদের যে এখানকার প্রধান আছে, প্রশাসন আছে, তাদেরকে করায় জোর আবেদন, তারা যেন সঠিক তদন্ত নেয় এটার ব্যাপারে। কীভাবে এই ছেলেটা মারা গেল এবং তাকে কীভাবে তার জানটা গিয়েছে এবং কীভাবে সে মরিছে, আমরা এই পুরো তদন্তটা প্রশাসনের কাছে আবেদন, এটা যেন তদন্ত নেওয়া হোক। তারপরে সেই থেকে নিখোঁজ খোঁজা হয়, খুঁজে পায়নি, রাত্রে খোঁজা হয়, দিন রাত্রে সকলে গোটা গ্রামে অনেকে ছিল, তারা খুঁজেছে, 400-500 লোক ছিল, সব খুঁজেছে। আর 4 দিন থেকে খোঁজা হয়েছে আজকে, তাই পুলিশ ছিল। আপনারা পুলিশকে কবে জানিয়েছেন? শুক্রবার 28 তারিখে। আজকে কিভাবে জানলেন যে ওখানে আছে? আজকে জানলাম, চায়ের দোকানে বসেছিলাম, আসছিলাম আমি, একটা লোক মোটর সাইকেলে আসছিল, সে বলি যে জেলে ছেলেকে খোঁজা হয়েছে, তার লাশ পড়ে আছে, হ্যাঁ, পেট পাওয়ানোর সামনে ওখানে পড়ে আছে ওই জঙ্গলে, গিয়ে দেখলাম পড়ে আছে। কি অবস্থায় দেখলেন? দেখলাম আমি তো যেতে পারিনি, আমাকে যেতে দিল না, সবাই দেখলো লাশ পড়ে আছে। কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে এটা মারার কেস। আমার ছেলে বলেছে ওই একটা ছেলে মেরেছে, মারে আমার পেরাই মারে, তাই নাম জানি না কে, সে নাম জানে, ছোট বাচ্চা তো। আপনারা পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ করেছি, যেখান দিয়ে শুক্রবার থেকে নিখোঁজ 28 তারিখে বলে ঠিক আছে করে যাও, আমার তদন্ত নিচ্ছে, আরও মারঘাট দেখো, কুকুরগণে দেখো, ভালো করে খুঁজো, আমরা এদিকে অসুবিধা নাই, তদন্ত নিচ্ছি, আমরা হলে জানিয়ে দেবো, যে পেয়ে যায় জানিয়ে দেবো। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।